গোপালগঞ্জের মুখসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সতীশ রায় নামে একজন মারা গেছেন। এ সময়ে আরো পাঁচজন আহত হন মঙ্গলবার রাতে উপজেলার মহিষতলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে সুদীপ মৌলিক ও মিলন মন্ডলের মধ্যে কথা কাটাকাটি হয় এর এক পর্যায়ে দুই গ্রুপের লোকজনের মধ্যে লাঠি সোতা নিয়ে সংঘর্ষ শুরু হয় এ সময় সতীশ রায় সংঘর্ষ ঠেকাতে গেলে পিছন দিক থেকে কেউ একজন তার মাথায় আঘাত করে পরে আহত অবস্থায় তাকে মুকসুদপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন